না একটু সাহস দরকার সাহস দেই আকাশে তারা হয়ে চমক দিবে চিনি বাবা সুগার ড্যাডি ওই একজনই বলছে একজনের কথাকে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন কেন দরকার কি আমার পুরাতন দিনগুলোর কথা মনে পড়ে যে আমি এরকম একটা স্টেজের মাধ্যমেই উঠে এসেছি 2019 সালে মিস ইউনিভার্স বাংলাদেশ তারপর মিস ইউনিভার্স তো আমি বাইরের দুটো ইন্টারন্যাশনাল প্যাজেন্টেও জাজ হিসেবে ছিলাম তো এই প্যাজেন্টে বাংলাদেশের একটা নিজস্ব প্যাজেন্টে যখন জাজ হয়ে এসেছি তখন আসলে আমি ডিফারেনশিয়েট করতে পারি যে আমাদের বাইরের পার্টিসিপেন্টরা কেমন ছিল অ্যান্ড ভেতরের বাংলাদেশের পার্টিসিপেন্টরা কেমন অ্যান্ড আমি মানে অত্যন্ত আনন্দের সাথে এটা বলবো যে আমাদের বাংলাদেশের পার্টিসিপেন্টরা এত দুর্দান্ত এত অ্যামেজিং জাস্ট এই মেয়েদের না একটু সাহস দরকার সাহসটা আমরা সমাজে সমাজের মানুষরা প্রত্যেকটা মানুষই তাদেরকে একটু যদি সাহস দেই তাহলে তারা উন্নতির মানে আকাশে তারা হয়ে চমক দেবে তো আমরা তো সবাই অনেক কিছুতেই সাপোর্ট করি না তো মেয়েদের ক্ষেত্রে এই বাধাটা কেন আমি দর্শককে বলবো যে আপনারা যারাই দেখছেন তারা যেন এই মেয়েদেরকে একটু হলেও সাপোর্ট করি তাদেরকে নেতিবাচক কথা না বলি প্রতিটা বিউটি পেজেন্টকে নিয়ে তো অনেক নেতিবাচক কথা হয় বাট আমরা আসলে যাচাই বাছাইটা করতে শিখি যে কে ভালো কে খারাপ অ্যান্ড সেই অনুযায়ী আমাদের মেয়েদেরকে একটু সাপোর্ট করা কারণ আলটিমেটলি তারা তো বাংলাদেশের নাম নিয়েই এগোবে না তার নাম যদি খারাপ হয় বাংলাদেশের নাম খারাপ হবে তো এর থেকে ভালো না আমাদের বাংলাদেশের উপর মানে বাংলাদেশকে সাপোর্ট করার প্রতিটা ক্ষেত্রে যেমন আমরা ফুটবল খেলায় করি যেমন আমরা ক্রিকেট খেলায় করি তো এটাও তো একটা যেখানে বাংলাদেশের নাম রিপ্রেজেন্ট করা হচ্ছে তো আমি চাইবো সবাই আমাদের মেয়েদেরকে একটু হলেও সাপোর্ট করেন তো এটাই আমার প্রত্যাশা আমি মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ জানাই তারা আমাদের মেয়েগুলোকে একটু সামনে এগিয়ে নেওয়ার জন্য সমাজের বাধা থেকে একটু পুশ করছে যেন তারা আন্তর্জাতিক পরিসরে যেতে পারে একটা মেয়ে যখন আমি যখন দেখি যে রাস্তায় ধরা পড়ছে তার নামের শেষে বলা হয় যে মডেল এটা অথচ আমরা যেন মডেলিংয়ে কাজ করি তারা কিন্তু আমরা তাদেরকে চিনিও না এক ফোঁটাও মানে তারা কই থেকে আসছে কী করছে আপনি তো আমাকে চিনেন আমি তো মডেল আমি তার নামও শুনিনি এরকম অনেক আমি নিউজ দেখেছি তো এই নিউজগুলো না আসলে মানুষকে অন্যদিকে নিয়ে যায় যে মডেলিং ইন্ডাস্ট্রি প্রবলি এরকমই বাট এটা কিন্তু না সত্যটা আমরা যারা আছি তারাই আমরা জানি এই ইন্ডাস্ট্রিতে এখন তারা আমরা মুখ খুললেও এতটা কিন্তু ভালো কথা কিন্তু মানুষের কাছে পৌঁছায় না যতটা খারাপ জিনিসটা পৌঁছায় দেখা যায় যে খারাপ জিনিসটা মানুষ পড়লো কিন্তু ওকে নিয়ে যদি আরেকটা ভালো নিউজ করা হতো যে না সে আসলে মডেল না সে আসলে মডেল নামটাকে ইউজ করতো অন্য কাজ করার জন্য এটা কিন্তু বলা হয় না নিউজ পেপারে এই আর্টিকেলটা যায় না তো এটা কেন যায় না এটা আসলে আপনাদেরই দায়িত্ব যে ভালো জিনিসকে আগে নেওয়ার আগে জাস্ট যাচাই বাছাই করেন ও আসলে মডেল কি না ও আসলে অভিনেত্রী কি না ও আসলে কি আমি মানছি এখানে যে জার্নালিস্টদের শুধুমাত্র ই নাই সেটা ভেতরের কিছু কিছু মানুষের এটা ভুল ধারণা আছে বাট আপনি যদি আমাকে নিয়ে চিন্তা করেন আমার নামের পাশে কখনো আপনি সুগার ড্যাডি শুনেছেন বা কাউকে মুখ থেকে উচ্চারণ করতে শুনেছেন তো এরকম কিন্তু এক্সেপশনালও আছে কেন আমাকে বলা হচ্ছে না যে শিরিন আক্তার শিলা কোনো সুগার ড্যাডি নেই অথচ আরেকজনের নাম নিয়ে বলা হচ্ছে তার সুগার ড্যাডি আছে তাহলে ডিফারেন্সটা এই জায়গায় নিয়ে একটা ওয়েব সিরিজ করেছি যেটা চোরকিতে পেটকাটা সহ অনেক আগে রিলিজ হয়েছে তো তারপর একটু খানিকটা ব্রেক ছিল অ্যান্ড এখন আমি রিসেন্টলি একটা মুভিতে সাইন করেছি তো ইটস এ কমার্শিয়াল মুভি আই হোপ এটা আপনারা অনেক জলদি খবর পেয়ে যাবেন বাট আপাতত যেহেতু কোনো শুটিং কাজ শেষ হয় নাই তো কোনো কিছু ডিটেলস জানাতে পারছি না আর যখন শেষ হয়ে যাবে তখন আমরা পুরো টিম সহ সামনে এসে আপনাদেরকে সব জানাবো অ্যামেজিং মানে আমি জীবনে একটা প্রথম ওয়েব সিরিজে কাজ করেছি যেটা ডিরেক্টর ন্যাশনাল মানে অ্যাওয়ার্ড পেয়েছে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড যেটা কিছুদিন আগেই গেল তো এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার যে একটু হলে ভূমিকা তো আমারও ছিল না আমি তো পারফর্ম করেছি আসলে কে বা কারা এটা বলাটা অনেক মুশকিল কারণ কে কোথায় কীভাবে করে বলে মানে একটা ভিডিও কিন্তু ভাইরাল করেন আপনারা একটা মানুষের কথায় একটা মানুষের কথায় কি সব কিছু জাজ করা উচিত অবশ্যই না আগে অন্য কেউ কি বলছে মানে এই ব্যাপারটা নিয়ে চিনি বাবা সুগার ড্যাডি কেউ কি বলছে কেউ কিন্তু বলছে না ওই একজনই বলছে একজনের কথাকে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন কেন দরকার কি যে বলছে সে কি আদৌ এটার অংশ নাকি সে নিজেই জানে সে নিজেই সব কিছু জানে তাহলে তাকে জিজ্ঞাসা করা উচিত অ্যাকচুয়ালি আমাকে না আমি এগুলো ব্যাপারে কিছু জানি না আমার ভূমিকা হলো যে আমি যেটা এটা নিয়ে কথা হোক আমি প্রোটেস্ট করবো অ্যান্ড আমার যেটা আমার কাছে সত্যি সেটা যেটা সত্যি বাস্তবে আসলেই আমি সেটাই বলবো